আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম, সহকারী শিক্ষক সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। এর পূর্বের ক্লাসে আমরা ভাষা আন্দোলন, 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন, আইয়ুব খানের ক্ষমতা দখল এবং সামরিক শাসন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যসমূহ, 1966 সালের ছয় দফা এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে জেনেছি। আজ আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব। পূর্ব জ্ঞান যাচাইয়ের মাধ্যমে আজকের আলোচনা শুরু করছি। পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য আমি কয়েকটি প্রশ্ন করব, তোমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে। অবৈধভাবে নির্বাচিত কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দলগতভাবে কোনো গোষ্ঠীর অবস্থান ব্যক্ত করে তাকে ক্ষমতাচ্যুত করা কিংবা পদত্যাগ করতে বাধ্য করাকে কি বলে? এ প্রশ্নের উত্তর হবে গণ অভ্যুত্থান। পাকিস্তানি শাসনামলে কত সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল? 1969 সালে। 1969 সালের পরে পাকিস্তানে কত সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1970 সালে। এখন তোমরা বলার চেষ্টা করো আজকের আলোচনার বিষয় কি হতে পারে। আজকের আলোচনার বিষয় 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচন। তোমরা খাতা কলম কাছে রাখো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় লেখো। শিখনফল। এই পাঠ শেষে তোমরা 1969 সালের গণ অভ্যুত্থানের বিবরণ দিতে পারবে, 1969 সালের গণ অভ্যুত্থানের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, 1970 সালের নির্বাচন ও নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে পারবে এবং 1970 সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে জানব। পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার আদায় করা, আগরতলা মামলার আসামিদের মুক্ত করা, সামরিক শাসনের দমন পীড়ন হতে রক্ষা পাওয়া এবং ছয় দফা ও এগারো দফার ভিত্তিতে 1969 সালে আইয়ুব সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব বাংলার সাধারণ জনগণ কর্তৃক যে আন্দোলন সংগঠিত হয় তাই ইতিহাসে 1970-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এখানে মনে রাখা প্রয়োজন যে গণ অভ্যুত্থান কেন হয়েছিল। পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার আদায় করা, আগরতলা মামলার আসামিদের মুক্ত করা, সামরিক শাসনের দমন পীড়ন হতে রক্ষা পাওয়া এবং ছয় দফা ও এগারো দফার দাবির ভিত্তিতে 1969 সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তাহলে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয় কত সালে? 1969 সালে। কোন সরকারের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান হয়েছিল? আইয়ুব সরকারের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান হয়েছিল। কাদের দ্বারা এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল? পূর্ব বাংলার সাধারণ জনগণ কর্তৃক এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এ সকল তথ্যগুলো মনে রাখতে হবে। এই গণ অভ্যুত্থানে সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে যুক্ত হয় বা অংশগ্রহণ করে।
আন্দোলনে যুক্ত হতে গিয়ে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ। ইনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ। এছাড়াও গণ অভ্যুত্থানে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা 1969 সালের 17 ফেব্রুয়ারিতে এক শিক্ষক সভায় তিনি বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা যেন ছাত্রদের না লেগে আমার বুকে লাগে, ভাগ্যের কি নির্মম পরিহাস। তার পরের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ১৯৬৯ সালের 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। গণ অভ্যুত্থানে প্রদেশব্যাপী ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। ১৯৬৯ সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খান, শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য হয়। এ সময় আগরতলা মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়। এখান থেকে মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় কত তারিখে, 1969 সালের 22 ফেব্রুয়ারি। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত সালে, 1969 সালে। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বর্তমান সরোয়ার্দী উদ্যানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হয়। শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হয় কত তারিখে, 23 ফেব্রুয়ারি 1969 সাল। কোথায় সংবর্ধনা দেওয়া হয়? রেসকোর্স ময়দানে বর্তমান সরোয়ার্দী উদ্যানে। কারা এই সংবর্ধনা দেওয়া প্রদান করেন? ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তদানীন্তন ডাকসুর ভিপি ছাত্র নেতা জনাব তোফায়েল আহমেদ এই প্রস্তাব উত্থাপন করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মুজিবকে কি উপাধিতে ভূষিত করা হয়? বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার প্রস্তাব উত্থাপন করেন কে? ডাকসুর ভিপি ছাত্র নেতা জনাব তোফায়েল আহমেদ। ডাকসু কি? ডাকসু এখানে বাংলায় লেখা আছে, ইংরেজিতে হবে DUCSU, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব। ইনি হচ্ছেন আইয়ুব খান। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন। তাহলে ১৯৬৯ সালে কোন শাসকের পতন ঘটে? জেনারেল আইয়ুব খানের পতন ঘটে। আইয়ুব খান কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন? ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ইনি হলেন জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে।
বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। 1970 সালের নির্বাচনে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 1969 সালের গণ অভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল। মূলত বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শে এসব অর্জন করা সম্ভব হয়। আমরা গণ অভ্যুত্থান সম্পর্কে জানলাম, এরপরে আমরা 1970 সালের নির্বাচন সম্পর্কে জানব। 1970 সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা। 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খান পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন। 28শে মার্চ এক ঘোষণায় ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। অবশেষে 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইয়ুব খান পদত্যাগ করেন 1969 সালের 25শে মার্চ। তিনি ক্ষমতা হস্তান্তর করেন ইয়াহিয়া খানের কাছে। ইয়াহিয়া খান 28শে মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং পাকিস্তানে 1970 সালের 7ই ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সকল তথ্যগুলো মনে রাখো। 1970 সালের নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 1. আওয়ামী লীগ, 2. ন্যাপ ওয়ালি, 3. মুসলিম লীগ কায়ুম, 4. মুসলিম লীগ কনভেনশন, 5. পাকিস্তান পিপুলস পার্টি, 6. ডেমোক্রেটিক পার্টি এবং 7. জামাতে ইসলামী। এ সকল রাজনৈতিক দলের নাম মনে রাখো। 1970 সালের নির্বাচনে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে মোট ভোটার ছিল 5,64,00,000। এর মধ্যে পূর্ব পাকিস্তানের ভোটার ছিল 3,22,00,000। তাহলে পাকিস্তানের মোট ভোটার ছিল 5,64,00,000 এবং পূর্ব পাকিস্তানের ভোটার সংখ্যা ছিল 3,22,00,000। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। 7টি সংরক্ষিত মহিলা আসন সহ আওয়ামী লীগ মোট 167টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1. পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের সংরক্ষিত 10টি মহিলা আসন সহ মোট 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কি? এককভাবে বা স্বাধীনভাবে সরকার গঠনের জন্য নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক আসন লাভ করাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলে। 1970 সালের নির্বাচনের গুরুত্ব। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। 1. অন্যদিকে পাকিস্তান সরকার ও স্বার্থন্বেষী মহলের জন্য এটা ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। এ নির্বাচন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখানে আমরা 1970 সালের নির্বাচন সম্পর্কে জানলাম। এখন তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। প্রশ্নগুলো আগে খাতায় লেখো, তারপরে উত্তর লিখো। এক নম্বর প্রশ্ন, ডক্টর শামসুজ্জোহা কোন প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন? দুই নম্বর প্রশ্ন, কখন শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত সালে? চার, গণ অভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে? পাঁচ, আইয়ুব খান কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন? ছয়, পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন? সাত, পূর্ব পাকিস্তানে মোট ভোটার সংখ্যা ছিল কত? আট, আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন লাভ করে? নয়, প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল কতটি? দশ, প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পায়? উত্তর লেখার পর তোমরা উত্তর মিলিয়ে নাও। এক নম্বর প্রশ্নের উত্তর হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দুই, 23 ফেব্রুয়ারি 1969 সাল। তিন, 1969 সালে। চার, আইয়ুব খান। পাঁচ, ইয়াহিয়া খানের কাছে। ছয়, 1970 সালের 7ই ডিসেম্বর। সাত, 3,22,00,000। আট, 167টি আসন লাভ করে। নয়, 310টি। এবং দশ, 298টি আসন পায়। এখন তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। এক নম্বর প্রশ্ন হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থানের প্রভাব ব্যাখ্যা করো। দুই, 1970 সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো। বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় সম্পর্কিত আরও অন্যান্য নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, লাইক দাও এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।